আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিমাম পোর্সমাউথ। আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি সেই ব্লগে থাকছে অনেক কিছু, খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো অনেক কিছু আছে, দাওয়া তো আছে। তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি এই ব্লগটা অনেক সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের কাসল এরিয়া, সিসাইডের কাসল এরিয়া পোর্সমাউথ। এখানে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন, পানির ফোয়ারাগুলা ই করছে, পানিগুলো উঠছে উপরের দিকে, আবার অনেকক্ষণ থেমে থাকে আবার উঠে এরকম। আর সামনে আছে পানি, মানে আমাদের অনেক সুন্দর এক অনেকগুলো ফুলের সমাহারে গালিচা, এই একটা লম্বা একটা গালিচা আছে, দেখতে মানে ওভারলুক দেখতে অনেক সুন্দর আমাদের এই পোর্সমাউথ কাসল এরিয়াটা। এরপরে আছে সাউথসি কমনও আছে, সাউথসি এরিয়াও আছে, ক্যানু লেক আছে, সব কিছু মিলে আর কি আমাদের পোর্সমাউথের যে সিসাইড এরিয়াটা অনেকটাই অনেক সুন্দর, অনেক সুন্দর। তো একটু একটু করে আমি আমার ভিডিও যে মানে ভিডিওতে বিউটিফুল পোর্সমাউথের ভিডিও মানে ভিডিওগুলোতে আমি একটু একটু দেখিয়েছি সব কিছুই। আপনারা যদি পুরান ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এইবারও আমি ভিডিও করেছি, আমি আমার আপুর সাথে এই এখানে বেড়াতে আসছি, তো আপুকে নিয়ে আসার পর আমি এই ভিডিওটা আপনাদের জন্য করেছি, অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। এরপরে দেখেন না, এখানে সিসাইডের উপর দিয়ে এগুলো হচ্ছে মানে মালবাহী জাহাজ, এগুলো মাল নিয়ে যাওয়া আসা করে। এরপরে আছে ফেরি, তারপর ছোটো ছোটো নৌযান, এগুলো অনেক কিছু চলা ফেরা করে, হুবারক্রাফ্টও আছে। আর আমার এই আমি যখন ভিডিও করছিলাম তখন এটা যাচ্ছিল, তো আপনাদের জন্য ভিডিও করলাম। আর ফেরিও যা অনেক বড় বড় ফেরি যায় এই ইয়ে দিয়ে সাগরের উপর দিয়ে। তারপরে আবার হুবারক্রাফ্টও আছে, আইলোফয়েড যায়, তারপরে আছে ছোটো কী জানি বলে এগুলা ফিশিং বোট। আর এটা হচ্ছে একটা এরিয়া, মানে আমাদের যে সাউথসি কমনের পরে ফানফেয়ারের এই সাইডে মানে অপোজিট সাইডে খুব সুন্দর একটা এরিয়া, মানে এত সুন্দর করে রেখেছে আর কি, যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এখানে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিলি সবাই ঘোরাফেরা করে, বিকালবেলা হলে সবাই ঘুরে, সাথে সাগর, সাগরের পাড়েই এই সুন্দর মনোরম দৃশ্যগুলো তৈরি করেছে। তো এখানেও গিয়ে আমার আপাকে নিয়ে হাঁটলাম আর এই ভিডিওগুলো করলাম, আর আমার আপা তো খুব হ্যাপি, কারণ এত সুন্দর করে নতুন করে এগুলো কাজ করানো হয়েছে এই সিসাইডের মধ্যে, দেখতে অনেক সুন্দর। আর একটু পরে যাবে ব্রিটানিয়া ফেরি, আর আপনারা দেখতে পাচ্ছেন সাগরে অনেক পানিও, উত্তাল সাগর। এই যে ব্রিটানিয়া ফেরি যাচ্ছে, এটা এটা যাবে আমাদের গানুয়াফের দিকে, গানুয়াফের ওখানে ফেরি স্টেশন আছে যেখান থেকে আর কি মানুষ ফেরিতে ওঠানামা করে গাড়ি সহ আর কি। তো এখন এগুলো যাবে আমাদের আইলোফয়েড থেকে আমাদের পোর্সমাউথ আসছে, আর পোর্সমাউথ থেকে আইলোফয়েডে যায় এই ফেরিগুলা। আর এই ফেরিগুলোর নাম হচ্ছে ব্রিটানিয়া ফেরি, আর এটা হচ্ছে কি হোয়াইট লিঙ্ক, আরেকটা হচ্ছে হোয়াইট লিঙ্ক, এটা হচ্ছে হোয়াইট লিঙ্ক ফেরি। আরও আরও অনেক কিছু আরও ইয়েতে যাইতে, মানে আমাদের যে আইলোফয়েড যেতে যে আরও যানবাহন আমরা ই করি ব্যবহার করি, এটার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে হুবারক্রাফ্ট। এটা একদম মানে পানিবাহিত, আপনারা আমার আরও আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে হুবারক্রাফ্ট দেখতে পারবেন, ওইটা দিয়েও আমরা আইলোফয়েডে যাই। আর এই তো এটা একটা ছোটো একটা লেক, সাথে লেক খুবই মনোরম দৃশ্য আর কি, একটু ঘোরাফেরা করলাম, মজা করলাম। আর এটা হচ্ছে ব্রিজ, আর এই ব্রিজের উপর থেকে আর কি আমরা অনেকে মাছ ধরে, আর আমরা গিয়েছিলাম আমি আর আমার আপু একটু দেখতে, আর আমার আপু ভয়ে চিল্লানো শুরু করেছে, ওখানে যেতে চায় না। তারপরে আমি গিয়েছি একদম এই ব্রিজের মাছ পর্যন্ত, আগ পর্যন্ত গিয়ে ব্রিজ দেখে তারপরে একটু ভিডিও করে চলে এসেছে, কিন্তু আপা খুব ভয় পেয়েছিল,
কারণ পুরো সাগরটাই কিন্তু অনেক পানিতে টইটম্বুর ছিল, আর মানে পানিগুলা অনেক গর্জন করছিল, যা আপু ভয় পেয়ে গেছে, তাই আপু আসেনি, আমি একলা একলাই ভিডিও করেছি এই আর কি। আর এটা হচ্ছে উপরে উঠে একটা কাসলের মতন, বাট এটার উপরে উঠে পুরোপুরি আস্তে চারোদিকের দৃশ্যটা অনেক সুন্দর। ওই সামনে যে আমরা যে প্লেসটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে গসপট আরেকটা এরিয়া, ওই এরিয়া আর পোর্টসমাউথ এরিয়া গানওয়ফের যে এরিয়াটা, এর মাঝখান দিয়ে এই চ্যানেলটা গেছে, আর এখান থেকেই আবার বড় বড় জাহাজগুলা সব ওইখানে গানওয়ফের দিকে সব আছে ওইখানে গিয়ে থামে। আর এগুলো হচ্ছে গানওয়ফের এরিয়া, মানে খুবই সুন্দর, খুবই মনোরম দেখতে। আমরা উপর থেকে এই ইয়েগুলো তুলেছি, আমি ভিডিওটা করেছি, ওই যে স্পিনেগার টাওয়ার দেখা যাচ্ছে। এখন আসছি মিতুর ঘরে। মিতুর ঘরে আমরা আজকে আমরা অনেক খাবার খাবো, অনেক খাবার তৈরি করেছি মিতু। মিতুকে স্পেশাল থ্যাঙ্কস, মিতু আমাদের সব পছন্দের খাবার তৈরি করেছে, আর সেই সাথে তার হায়দ্রাবাদ বিরিয়ানি, বিফ বিরিয়ানি তৈরি করেছে মিতুর হাজব্যান্ড স্পেশালভাবে আমাদের জন্য, আর ছিল গরুর মাংস রোস্ট, আপনাদেরকে তো দেখালাম সব কিছু। আর এরপরে আমরা বাসার জন্য এনেছি কাঁঠাল, কাঁঠাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঁঠাল, খুবই মজাদার কাঁঠালটা। এই যে কাঁঠালটা ভেঙে একটা কুশ দেখালো। এরপরে এনেছি লিচু, লিচুগুলো এতই সুস্বাদু আর রসালো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক মজার মজার লিচু ছিল, কাঁঠালও মজার ছিল। আর এই হচ্ছে আম, বাংলাদেশের ফজলি আম, এত সুগন্ধ আর এত মজার, মানে আমি বাংলাদেশেও যে ফজলি আম খেয়েছিলাম লাস্ট 2010-এ যখন যাই, 2018-এ গিয়েছিলাম, তখনও এত মানে একদম মজা ছিল না, কোনো গন্ধও ছিল না আমের ভিতরে, কিন্তু এই আমগুলার ভিতরে যেমন রসালো এমন গন্ধ, মানে আমের যে গন্ধটা আছে সেটা, এতে বোঝা গেল যে এই আম কাঁঠাল লিচুর মাঝে কোনো ধরনের ফরমালিন দেওয়া হয়নি, আর আমের মাঝে কোনো ধরনের লিচুর মাঝে কোনো ধরনের কালার দেওয়া হয়নি, কারণ লিচুগুলো অনেক রসালো আর একদম পুরু ছিল, আবার আমগুলোর মাঝে অনেক গন্ধ ছিল, কারণ এ ফরমালিন দিলে কিন্তু কোনো ফ্রুটেরই গন্ধ থাকে না আর স্বাদ থাকে না, স্বাদ থাকবে মোটামুটি কিন্তু কোনো ধরনের গন্ধ থাকবে না। এখন এসেছি আমরা টেক্সাস গ্রিল সাউথহ্যাম্পটন, এরপরের দিন ছিল আর কি, মানে মিতুর খাবার ঘরের খাওয়ার পরে আমরা আসছি টেক্সাস গ্রিলে, আর এই টেক্সাস গ্রিলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ খুবই মজাদার খাবার। আমরা ফ্যামিলি গেট টুগেদার হয়েছিলাম, চারটা ফ্যামিলি আমরা ওখানে খেতে গিয়েছিলাম, সবাই মিলে যার যার মতন করে আমরা খেয়েছি, খুবই এনজয় করে খেয়েছি মাশাল্লাহ, সাথে বাচ্চাদেরও আর কি একটু এনজয় করা হয়, এই বাচ্চাদের জন্য মূলত এরকম, তারা যেন একটু এনজয় করতে পারে, এনজয় করে খায়, ফ্যামিলি কি সেটা বুঝার একটু কি হয় সেই জন্য আর কি। আর এখানে একটা সালাদ দিয়েছে, সালাদের উপরে চিকেন আছে, অসম্ভব মজার, আমি খুব ফুর্তি করে খাই, আমার খুব ভালো লাগে এই সালাদটা। তারপরে তারা বার্গার অনেক কিছু অর্ডার করেছে, একে একে সব আসছে, এগুলো হচ্ছে লামচপ, লামচপ, চিপস, সালাদ, তারপর বার্গার, তারপরে আছে উইংস, কাবাব, এগুলো সব অর্ডার করেছি, আমরা মানুষও বেশি ছিলাম অর্ডারও বেশি করেছি। এই যে তারপরে মানে অনেক কিছু অর্ডার করেছিলাম মাশাল্লাহ। এটা হচ্ছে আমাদের কি ভুলে গেছি নাম, ঝুমির ছেলে ছিল সেটা, অনেক কিউট। আর এই যে খাবার আমাদের, এটাও হচ্ছে একটা ডিশ, এখানে চিকেন, কাবাব আর কুফতা, এই তিনটা জিনিস একসাথে দিয়েছে ওরা, খুবই মজার খাবার টেক্সাস গ্রিলের, অবশ্যই
আমরা অনেক এনজয় করে খেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনারা দেখুন। আমার ভিডিওটা আপনারা না কেটে পুরোপুরি ভিডিও দেখবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে অনেক ছিল, সোমাইয়া ভাবি ছিল, ঝুমি ছিল, আর এই সাউথহ্যাম্পটনে যাওয়ার মূল আহ্বায়ক ছিল মাহমুদা। মাহমুদা আমাদের মাহমুদা আমার ছোটো বোন, তার হাজব্যান্ডের ডে অফ থাকে মঙ্গলবারে, আমার হাজব্যান্ডের ডে অফ থাকে মঙ্গলবারে, সুমাইয়া ভাবির হাজব্যান্ডের ডে অফ থাকে মঙ্গলবারে, আবার ইয়েরও ঝুমিরও মঙ্গলবারে ডে অফ থাকে। যার কারণে সবাই মানে ব্যাটে বলে মিলে গেছে, সেই জন্য আমরা করতে পেরেছি। আর শুধু খাবার দাবার যে খেয়েছি তা না, শপিংও আমরা করতে গিয়েছি, শপিং ভিডিও আছে, আমরা শপিং করেছি। আর এই যে খাবার দাবার জোর মানে খুব জম্পেশ খাবার দাবার চলছে, আমরা খাচ্ছি, আর আমি ভিডিও করার কারণে একটু পরে খাবো। আর বাচ্চারা মানে সপ্তাহে একবার একদিন যদি আমরা বাইরে না খাওয়াই, তাহলে আসলে তারা বোর ফিল করে, বা বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যাওয়া উচিত আমাদের প্যারেন্টসরা। আর এখন আমরা কিন্তু শপিং মলে যাচ্ছি, এখানে আইকার ভিতরে ঢোকার চেষ্টা করছি, আর আইকাটা এত বড় মানে কি বলবো, তিমি মাছের পেটের মতন, তিমি মাছে হা করলে যেমন সারা দুনিয়া খেয়ে ফেলে, ঠিক এরকম কোথায় কোন দিকে ঢুকবো কোন দিকে বের হব কোনো আগা মাথা পাচ্ছিলাম না। তারপরে মানুষ যেভাবে যেদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও তাদের পিছু নিলাম। এই তো লিফট বেয়ে পরের দিকে উঠছি, আস্তে আস্তে যাব। এই যে আর না, এটা অবশ্য আরেকটা শপিং মল, সরি, এটা আইকা না, আইকা আরেক দিকে নিচের দিকে, আর এটা হচ্ছে সাউথহ্যাম্পটনের সবচেয়ে বড় বিগেস্ট শপিং মল। এখানে সব ধরনের আছে, শপ আছে, সব দামি দামি শপ আছে, দামি শপ, কম দামি শপ, সব কিছু আছে। মানুষ অনেক অনেক মানুষ শপিং করার জন্য এখানে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, নিচের লবিগুলাতে মানুষ রেস্ট করে বসে, আর আমরা অনেক শপিং করেছিলাম এখানে। আগে আসলে মানে আমিও এই প্রথম এসেছি এই শপিং মলে সাউথহ্যাম্পটনের, অনেক বড় তো, কীভাবে কোথা যাব এটা আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো আমরা আসলে যাব মূলত নাইটেনলিতে, সেখানে আমার হাজব্যান্ডের অনেক কিছু কেনার আছে, কিনবে, আর আমি তো ভিডিও করছি। আমার আসলে শপিং করার যে ভিডিওটাই মূল আকর্ষণ ছিল, কারণ সাউথহ্যাম্পটনের যে মলটা অনেক সুন্দর, অনেক পরিপাটি, অনেক সুন্দর। তো আমি ভিডিও করছিলাম, হাজব্যান্ড একটু বিরক্ত হচ্ছে, বাট বিরক্ত হলেও আমার কিছু করার নেই, আমার ভিডিও করতেই হবে। সব ইউটিউবারেরই মনে হয় কপালে এই দুর্দশা থাকে, স্বামীর বকাঝকা খেতে হয়। এই বকাঝকা খেয়েও যদি কিছু একটা করতে পারি ইউটিউবের মাধ্যমে, তাহলেও তো নিজের একটা মানে মনে হয় যে আমি একটা কর্মজীবী মহিলা। ইউটিউবে কাজ করলেও পয়সা না পেলেও আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা কর্মজীবী মহিলা, আমার একটা কাজ আছে, আমি একটা কাজ করি, যে আমি ভিডিও করি, সেটা আপলোড করি, কাদের জন্য, আপনাদের জন্য। আর এটা করতে আসলে মানে ভালো লাগে, এখানে যে মুখ্য বিষয় যে টাকা থাকতেই হবে, হ্যাঁ, টাকা কষ্ট করলে টাকা না পেলে খারাপ লাগে, বা কোনো কোথাও কাজ করা গেলে যদি কেউ টাকা না দেয় কাজ করে খারাপ লাগে, কিন্তু ইউটিউবিংটা এমন, টাকা পাইলে পাইছে না পাইলে নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিও দিতে, নিজের ভিডিও নিজে দেখতে বা মানুষকে দেখাতে খুবই ভাল লাগে। আর এই যে দেখুন একটা সুন্দর একটা প্লেস, এখানে মানুষ মানে আপনার যে আউটডোর যে একটা
ডেকোরেশনের যে সিস্টেম ওগুলো এখানে দেওয়া আছে, আপনি আউটডোর কীভাবে ডেকোরেশন করবেন এই জিনিসগুলো দিয়ে কিনে নিয়ে আপনি ডেকোরেশন করতে পারবেন, সুন্দর দৃশ্য। আর এখানে আবার দেখেন কি সুন্দর করে শপিং মলটা সাজিয়েছে ভিতরের। যাই হোক, তারপর ভিডিও করছি আমি, আমার কিন্তু কোনো দিকে নেশা নাই যে আমি এটা কিনবো সেটা কিনবো, আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছে আমি এই ড্রেসটা কেনার জন্য। আসলে আমি ইংলিশ ড্রেস লাইক করি না, ভালো লাগে না, আমরা বাঙালি বাঙালির মতো থাকতে পছন্দ করি, কিন্তু এমন একটা দেশ ঠান্ডার সময়ে আসলে বড় বড় পরা লাগে, শীতের কার্ডিগান পরা লাগে, জ্যাকেট পরা লাগে, শীতের মতোই থাকতে হয়, ট্রাউজার প্যান্ট সোয়েটার এগুলো পরতেই হয়। কিন্তু সামারের সময় আমরা বেশিরভাগই সালোয়ার কামিজ পরি, লং ড্রেস পরি, শাড়ি পরি, এটিই স্বাভাবিক আমরা বাঙালি। এখন মানে ঘুরে 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 এক সাইড থেকে আরেক সাইড আমরা দেখছি দেখছি, আর আমার হাজবেন্ড দেখছে, আমি ওর পিছে পিছে হাঁটছি, হেঁটে হেঁটে ভিডিও করছি, মাঝে মাঝে ধমকও খাচ্ছি কেন ভিডিও করছি ওকে। তারপর আমি করেই যাচ্ছি, আমি হাল ছাড়িনি, ছাড়বো না, হাল তো ধরেই রেখেছি। এখানে জুতার অপশন, জুতা এখানে, জুতার নাটালিতে অনেক জুতার দাম, অনেক দামি দামি জুতাগুলো। আর একটা গাছ লাগিয়ে রেখেছে, গাছটা অনেক সুন্দর।